প্রিয় ছাত্রছাত্রী তোমাদের এই ভিডিওটিতে স্বাগত জানাই এই ভিডিওটিতে ক্লাস টেনের ভূগোলের প্রথম অধ্যায় বহির্জাত প্রক্রিয়া থেকে প্রশ্নমান তিনের জন্য মাত্র পনেরোটি গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আলোচনা করবো এই পনেরোটি প্রশ্ন বহির্জাত প্রক্রিয়ার খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন তিন নম্বরের জন্য যা দু হাজার চব্বিশ মাধ্যমিক ভূগোল পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট তোমরা ভিডিওটি অবশ্যই সম্পূর্ণ দেখবে ভিডিও শেষে তোমাদের এই সম্পূর্ণ নোটের পিডিএফ ফাইলটি আমি শেয়ার করব তো বৈজাত প্রক্রিয়ায় প্রশ্ন নম্বর তিনের জন্য প্রথম গুরুত্বপূর্ণ প্রশ্নটি হল মরু ও উপকূল অঞ্চলে বায়ুর কাজ প্রাধান্য লাভের কারণ কি। মরু ও উপকূল অঞ্চলে বায়ুর কাজ প্রাধান্য লাভের কারণগুলি হল বাধাহীন বায়ু প্রবাহ মরু অঞ্চলে বায়ুর প্রবাহ পথে গাছপালা ঘরবাড়ি পর্বত ইত্যাদি থাকে না যার ফলে বায়ু স্বাধীনভাবে প্রবল বেগে প্রবাহিত হতে পারে উন্মুক্ত জলরাশিতেও বায়ু জলের ওপর দিয়ে উপকূলের দিকে বয়ে যায় উন্মুক্ত ও আলগা ভূমি মরু অঞ্চলে গাছপালা না থাকায় ও বৃষ্টিপাত না হওয়ায় মাটি সঙ্গবদ্ধ থাকে না ফলে শুষ্ক বায়ু বায়ুর সাথে সহজে বয়ে যায় যান্ত্রিক আববিকারে প্রাধান্য উষ্ণ মরুভূমিতে দৈনিক ও বার্ষিক উষ্ণতা প্রসার অধিক হওয়ায় শিলার সংকোচন ও প্রসারণের ফলে শিলা ক্ষুদ্র ক্ষুদ্র কণায় সৃষ্টি হয় যার দ্বারা বায়ু ক্ষয়কার্য করে এবং বালি উড়িয়ে নিয়ে সঞ্চয় করে দ্বিতীয় গুরুত্বপূর্ণ প্রশ্ন নদীর মহনায় বদ্বীপ কেন গড়ে ওঠে ব্যাখ্যা করো অথবা বদ্বীপ সৃষ্টি হওয়ার অনুকূল পরিবেশগুলি উল্লেখ করো অথবা বদীপ উঠা জন্য প্রয়োজনীয় শর্ত এই তিনটি প্রশ্নের একটি উত্তর হবে বদ্বীপ সৃষ্টি হওয়ার অনুকূল পরিবেশ পলিরাশির অধিক মহনায় প্রচুর পরিমাণে পলি বালি কাদা নদী পাথর এসে সঞ্চিত হলে বদীপ সৃষ্টি হয় একাধিক উপনদী যুক্ত নদী দরকার দীর্ঘ প্রবাহ নদীর মধ্য ও নিম্ন প্রবাহ দীর্ঘ হতে হবে যাতে নদীর পলি সমুদ্র গর্ভে নিক্ষিপ্ত না হয়ে মৃদু স্রোতে সমুদ্রে মিশে অগভীর সমুদ্র নদী মহলায় মহিষপানের গভীরতা কম হলে পলি দ্বারা দ্রুত সঞ্চিত হয়ে বদ্বীপ সৃষ্টি করবে শান্ত সমুদ্র সমুদ্রসোধ বেশি প্রবল হলে হবে না জোয়ার ভাটা তীব্র হলে পলিরাশি অপসারিত হয়ে গভীর সমুদ্রে চলে যায় অধিক ঘনত্ব মহনায় সমুদ্রে জল অধিক ঘন হলে পলিরাশি সহজেই জমা হয় তৃতীয় গুরুত্বপূর্ণ প্রশ্ন সুন্দরবন অঞ্চলের জলবায়ু পরিবর্তনের তিনটি প্রভাব সংক্ষেপে ব্যাখ্যা করো সুন্দরবন অঞ্চলের জলবায়ু পরিবর্তনের প্রভাবগুলি হল এক সমুদ্র জলের উষ্ণতা বৃদ্ধি পৃথিবীর তাপমাত্রা বাড়ার ফলে সমুদ্র জলেরও উষ্ণতা বৃদ্ধি পাচ্ছে সুন্দরবনে জলের উষ্ণতা প্রতি দশকে জিরো পয়েন্ট ফাইভ ডিগ্রি সেলসিয়াস হারে বৃদ্ধি পাচ্ছে ঘূর্ণিঝড় উষ্ণতা বৃদ্ধির ফলে বঙ্গোপসাগরের সৃষ্ট বিধ্বংসী ঘূর্ণিঝড়গুলি সুন্দরবন অঞ্চলের বনভূমি ধ্বংস করে দিচ্ছে এছাড়াও বর্ষাকালে প্রবল বৃষ্টিপাতের ফলে সমুদ্র জলতল বৃদ্ধি পেয়ে দ্বীপগুলি জলমগ্ন হয়ে যায় ভূভাগ অবলুপ্তি অধিক তাপমাত্রা বৃদ্ধির ফলে সমুদ্র জলতলে উচ্চতা বৃদ্ধি পাচ্ছে যার ফলে রেখা মূল ভূখণ্ডের থেকে সরে যাচ্ছে এছাড়া নদীতে লবণাক্ত জলের পরিমাণ বৃদ্ধি পাচ্ছে চতুর্থ প্রশ্ন উপনদী ও শাখা নদীর মধ্যে পার্থক্য বিষয় উপনদী শাখা নদীর প্রথম সংজ্ঞা এই নদী উৎস থেকে উৎপত্তি হয়ে অন্য নদীতে মিলিত হয় শাখা নদী একটি নদী থেকে উৎপন্ন হয় উপনদীর মিলন স্বর এই নদী সমুদ্রে মিলিত হয় না কিছু কিছু শাখা নদী সমুদ্রে মিলিত হয় স্থান এই নদী উঁচু স্থানে প্রভাবিত হয় এই নদী নিচু স্থানে প্রভাবিত হয় উদাহরণ তিস্তা ধরলা করতোয়া শাখা নদীর উদাহরণ হল ধলেশ্বরী মধুমতি নদী উপত্যকা এবং হিমবাহ উপত্যকার পার্থক্য বিষয় নদী উপত্যকা হিমবাহ উপত্যকা অবস্থান নদী উপত্যকা তুন্দ্রা ও মরু অঞ্চল ছাড়া ভূপৃষ্ঠে প্রায় সর্বত্র অবস্থিত হিমবাহ উপত্যকা কেবল উচ্চ পার্বত্য অঞ্চল এবং মরু অঞ্চলে সীমাবদ্ধ নদী উপত্যকার আকৃতি পার্বত্য নদী উপত্যকা ইংরেজি আই ও ভি আকৃতির হয় হিমবাহ উপত্যকা ইংরেজি ভি অক্ষরের মতো হয় নদী উপত্যকার প্রকৃতি নদী উপত্যকা সুদীর্ঘ আঁকা বাঁকা এবং অমিশ্রিন প্রকৃতির হয় হিমবাহ উপত্যকা স্বল্পদৈর্ঘ্য রৈখিক এবং মসৃণ প্রকৃতির হয় নদীর বহন কার্যের তিনটি প্রক্রিয়া সংক্ষেপে আলোচনা করো নদী তার বহন কার্যটি চারটি প্রক্রিয়া সম্পন্ন করে যথা দ্রবণ প্রক্রিয়া ভাসমান প্রক্রিয়া লম্ফদান প্রক্রিয়া এবং আকর্ষণ প্রক্রিয়া এর মধ্যে তিনটি প্রক্রিয়া প্রথম প্রক্রিয়াটি হল দ্রবণ প্রক্রিয়া যে প্রক্রিয়ায় চুনাপাতর খনিজ লবণ ডোলোমাইট প্রভৃতি নদীর জলে দ্রভিত হয়ে জলস্রোত দ্বারা বাহিত হয়ে তাকে নদী দ্রবণ প্রক্রিয়া বলে ভাসমান প্রক্রিয়া যে প্রক্রিয়ায় পলি বালি কাদা নদীর জলস্রোত দ্বারা ভাসমান অবস্থায় নদীর সাথে বাহিত হয় তাকে ভাসমান প্রক্রিয়া বলে নদী লম্ফদান প্রক্রিয়া যে প্রক্রিয়ায় বড় ভারী প্রস্তর খণ্ডগুলি নদী গর্ভে ধাক্কা খেয়ে লাফিয়ে লাফিয়ে বয়ে যায় তাকে লম্ফদান প্রক্রিয়া বলে নদী ক্ষয়কার্যের তিনটি প্রক্রিয়া সংক্ষেপে আলোচনা করো নদী তার ক্ষয়কার্যটি পাঁচটি প্রক্রিয়ায় দ্বারা সম্পন্ন করে যথা জলপ্রবাহ ক্ষয় বুদবুত ক্ষয় অবঘর্ষ ক্ষয় ঘর্ষণ ক্ষয় এবং দ্রবণ ক্ষয় এর মধ্যে তিনটি প্রক্রিয়া হল প্রথম জলপ্রবাহ ক্ষয় যে প্রক্রিয়ায় নদীর প্রবাহ প্রবল জলস্রোত দ্বারা নদীর তলদেশ কোমল ও আলগা পাতর ভ্যাঙ্গন ঘটে তাকে জলপ্রবাহ ক্ষয় বলে বুদবুত ক্ষয় নদীর জলস্রোতের অভ্যন্তরে সৃষ্ট বুদবুদের অভ্যন্তরীণ বায়ুচাপ দ্বারা শিলাস্তর ফাটল ধরে চূর্ণ বিচ্ছূর্ণ হয়ে যায় তাকে বুদ্বুদ ক্ষয় বলে অবঘর্ষ ক্ষয় নদীর তীব্র স্রোতের দ্বারা বাহিত নুড়ি শিলাচূর্ণ নদী তলদেশ ও পার্শ্বদেশে প্রবল আঘাত দেওয়ার ফলে গর্ত সৃষ্টি হয় তাকে অবঘর্ষ ক্ষয় বলে এরপরে প্রশ্ন অনুদর্গ ও বারঘান বালিয়ারির মধ্যে তিনটি পার্থক্য লেখ অথবা তির্যক ও শিব বালিয়ারির মধ্যে পার্থক্য লেখ অনুদর্গ বালিয়ারি বারখান বালিয়ারি পার্থক্য অনুদর্গ বালিয়ারি বায়ু প্রবাহ এটি বায়ুর গতিপথের সাথে সমান্তরালে অবস্থান করে এটি বায়ুর গতিপথের সাথে আড়াড়ি বা লম্বভাবে অবস্থান করে আকৃতি এটি দেখতে সংকীর্ণ তরবারির মতো এটি দেখতে অর্ধ চাঁদের মতো আকার বারখানের তুলনায় এটি সুবোচ্ছ ও শুভ বিস্তৃত সিফের তুলনায় এটি অনুচ্চ কম বিস্তৃত ইয়ারদাং ও বারখানের মধ্যে পার্থক্য ন নম্বরের প্রশ্ন বিষয় ইয়ারদাং ইয়ারদাং দাং বায়ুর ক্ষয়কার্যের ফলে সৃষ্ট একটি ভূমিরূপ বারখান বায়ুর সঞ্চয় কার্যের ফলে সৃষ্ট একটি ভূমিরূপ ইয়ার বায়ুর অবঘর্ষ ক্ষয়জাত প্রক্রিয়ায় এই ভূমির সৃষ্টি হয় বারখান বায়ুর সঞ্চয় কার্যের প্রক্রিয়াগুলির দ্বারা এই ভূমির সৃষ্টি হয় আকৃতি দীর্ঘ অপ্রতিসম শৈলশিরার মতো দেখতে হয় ইয়ারদাং বার খান এটি দেখতে অর্ধেক চন্দ্রের মতো দেখতে হয় দশ নম্বরের গুরুত্বপূর্ণ প্রশ্ন রসে মতানে ও ড্রামলিনের মধ্যে পার্থক্য লেখক প্রকৃতি রসে মতনে হিমবাহের ক্ষয়কার্যের ফলে সৃষ্ট হয় ড্রামলিন জলধারা ও হিমবাহ সঞ্চয় কার্যের দ্বারা সৃষ্ট হয় রসে মতনে পার্বত্য অঞ্চলে উঁচু অংশে দেখা যায় ড্রামলিন পর্বতের পাদদেশে এটি দেখা যায় আকৃতি কঠিন শিলা গঠিত গঠিত উঁচু ঢিবির মতো শিলাস্তূপ এটি ড্রামলিন উল্টানো চামচের মতো দেখতে এটি পেডিমেন্ট ও বাজাদার মধ্যে তিনটি পার্থক্য এগারো নম্বরের প্রশ্ন এটি পেডিমেন্ট প্রধানত ক্ষয়কার্য দ্বারা সৃষ্ট সমভূমি বাজাদা একটি সঞ্চয়জাত সমভূমি অবস্থান পেডিমেন্ট মরু পর্বতের পাদদেশীয় ঢালের উচ্চ অংশে অবস্থিত থাকে বাজাদা মরু পর্বতের পাদদেশীয় ঢালের নিম্ন অংশে অবস্থিত থাকে ভূমির ঢাল পেডিমেন্টের ভূমি ঢাল অনেক বেশি গড়ে এক ডিগ্রি থেকে সাত ডিগ্রি বাজাদার ভূমির ঢাল অনেক কম গড়ে তিন ডিগ্রি থেকে চার ডিগ্রি গিরিখাত ও ক্যানিয়নের মধ্যে তিনটি পার্থক্য লেখক গিরিখাত ক্যানিয়ন ভূমিরূপ ক্যানিয়নের তুলনায় গভীরতা কম ও কম সংকীর্ণ ভি আকৃতির হয় গিরিখাত ক্যানিয়নের প্রচুর গভীর ও সংকীর্ণ আয় আকৃতির হয় প্রক্রিয়া নিম্ন ক্ষয়ের সাথে সাথে পার্শ্ব ক্ষয় হওয়ার ফলে গিরিখাত সৃষ্টি হয় ক্যানিয়ন নদীর তীব্র নিম্ন নিম্নক্ষয়ের জন্য সৃষ্টি হয় জলবায়ু বৃষ্টিপাতযুক্ত পার্বত্য অঞ্চলে সৃষ্টি হয় বৃষ্টিহীন শুষ্ক মরুপ্রায় অঞ্চলে সৃষ্টি হয় ক্যানিয়ন তেরো নম্বরের প্রশ্ন ইয়ারদাং ও জীবজ্ঞানের মধ্যে তিনটি পার্থক্য লেখক শিলা কঠিন ও কমল শিলাস্তর পর্যায়ক্রমে উলম্বভাবে অবস্থান করে কঠিন ও কমল শিলাস্তর অনুভূমিভাবে অবস্থান করে উচ্চতা ইয়ারড্যাং এর উচ্চতা তুলনামূলক কম গড়ে সাত মিটার জিউ উচ্চতা গড়ে তিন থেকে তিরিশ মিটার আকৃতি এটি মরগে ঝুঁটির মতো দেখতে এটি টেবিলের মতো দেখতে হয় ১৪ নম্বরের প্রশ্ন হিমবাহের প্রকারভেদ সংক্ষেপে আলোচনা করো অবস্থানের ভিত্তিতে হিমবাহকে তিনটি শ্রেণীতে ভাগ করা যায় উপত্যকা হিমবাহ পাদদেশীয় হিমবাহ এবং মহাদেশীয় হিমবাহ এই তিনটি হিমবাহর শ্রেণীবিভাগটি দু নম্বরের প্রশ্নের জন্য আসতে পারে হিম যেমন উপত্যকা হিমবাহ কাকে বলে পাদদেশী হিমবাহ কাকে বলে মহাদেশীয় হিম কাকে বলে এরকমভাবে তো প্রথম উপত্যকা হিমবাহ হিম শীতল উচ্চ পার্বত্য অঞ্চলে উপত্যকার মধ্যে দিয়ে যখন হিমবাহ নিচের দিকে ধীরে ধীরে নামতে থাকে তখন তাকে পার্বত্য বা উপত্যকা হিমবাহ বলে উদাহরণ আলাস্কার হুবার পাদদেশী হিমবাহ সুচ্চ পার্বত্য অঞ্চলে হিমবাহ পার্বতের পাদদেশে এসে সঞ্চিত ও বিস্তৃত হয়ে যে হিমবাহ সৃষ্টি করে তাকে পাদদেশীয় হিমবাহ বলে উদাহরণ আলাস্কার মালাস্পিনা মহাদেশীয় হিমবাহ সুমেরু ও কুমেরু অঞ্চলের বিস্তীর্ণ এলাকা জুড়ে পাতের আকারে প্রবাহিত হিমবাহকে মহাদেশীয় হিমবাহ বলে উদাহরণ গ্রিনল্যান্ড ল্যাম্বার বিভিন্ন প্রকারের বদ্বীপের সংক্ষেপে আলোচনা করো অবস্থান আকৃতি ও গঠনের ভিত্তিতে বদীপ তিন প্রকারের যথা ধনুকাকৃতি বদীপ বদ্বীপ এবং পাখির পায়ের মতো বদ্বীপ এই প্রশ্নটিও দু নম্বরের প্রশ্নেরও জন্য আসতে পারে যেমন ধনুক বদ্বীপ কীভাবে সৃষ্টি হয় তীক্ষ্ণাঙ্গ্র বদ্বীপ কীভাবে সৃষ্টি হয় অথবা পাখির পায়ের মতো বদ্বীপ কীভাবে সৃষ্টি হয় এরকমভাবে দু নম্বরেই প্রশ্নটি আসতে পারে প্রথম ধনুকাকৃতি বদ্বীপ নদীবাহিত পলিরাসী কাছে নদীর অধিক গতির ফলে সমুদ্রের দিকে বিস্তৃত হলে এবং উপকূলে সঞ্চিত পলিরাশি জোয়ার ভাটার স্রোতের দ্বারা উপকূলের দুদিকে বিস্তৃত হয়ে ধনুকের মতো বদীপ গড়ে ওঠে এটি ধনুকাকৃতি বদ্বীপ তীক্ষ্ণাগ্র বদ্বীপ নদীবাহিত পলিরাসীর সরল উপকূল রেখা বিশিষ্ট সমুদ্রের মিলিত হলে সেখানে সমুদ্র শক্তি নদী শক্তির তুলনায় বেশি হলে মোহনার দুদিকে বদ্বীপের বাহু দুটি ক্ষুদ্র বৃত্ত চাপের আকার ধারণ করে ও ধারালো দাঁতের মতো বক্ররেখায় পরিণত হয়ে এই বদ্বীপ সৃষ্টি হয় পাখির পায়ের মতো বদ্বীপ প্রধান নদী একাধিক শাখায় বিভিক্ত হয়ে সমুদ্রে এসে পড়লে এই ধরনের বদ্বীপ সৃষ্টি হয় সাথে নদীর গতিবেগ বেশি হলে নদীবাহিত পলিরাশি সমুদ্রের বহুদূরে গিয়ে জমা হয়ে পাখির পায়ের মতো বদ্বীপ সৃষ্টি হয় এই ছিল পনেরোটি বইজাত প্রক্রিয়া অধ্যায় থেকে তিন নম্বরের প্রশ্নের জন্য গুরুত্বপূর্ণ প্রশ্ন এই সম্পূর্ণ কোয়েশ্চেন অ্যান্সারের নোটের পিডিএফ ফাইলটি ডাউনলোড করতে গেলে ডেসক্রিপশন বক্সে আমি এটি লিংক দিয়েছি সেখান থেকে তোমরা ডাউনলোড করতে পারবে এই চ্যানেলে অন্যান্য অধ্যায়ের সাজেশনগুলি দেওয়া হয়েছে তোমরা অবশ্যই সেই ভিডিওগুলিকে দেখবে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ